একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাহরুখ কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। দুই স্টার কিডের অফিস স্ক্রিন রসায়ন নিয়ে বছরখানেক ধরেই চর্চার শেষ নেই। জোয়া আখতারের দ্য আর্টিস্টের শুটিং সেটেই নাকি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন সুহানা অগস্ত্য। শুধু পর্দায় নয়, বাস্তবেও জমজমাট আর্চি আর ভেরোনিকার প্রেম। গত বছর কাপুর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির ছিলেন সুহানা, যা জুটির প্রেম চর্চার আগুনকে উস্কে দিয়েছে। তারপর সময় যত গড়িয়েছে এই চর্চা আরও জোরদার হয়েছে। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার দিওয়ালি পার্টিতে লাল লেহেঙ্গা আর সোনালি রঙা ব্লাউজে ধরা দিলেন শাহরুখ কন্যা, আর কালো রঙা কুর্তায় ট্র্যাডিশনাল লুকেই হাজির অগস্ত্য। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ কন্যা সুহানাকে। ছেলের বউ হিসেবে এরই মধ্যে সুহানাকে মেনে নিয়েছেন শ্বেতা। জোয়া আখতারের দ্য আর্টিস্ট ছবির সেট থেকেই বন্ধুত্ব হয় সুহানা অগস্ত্যর, এরপর সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। 7 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।